নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। এই ধনতেরাসে আপনি যদি প্রভূত অর্থ উপার্জন করতে চান এবং সেই অর্থ এক বছর ধরে রাখতে চান, তবে এই ধনতেরাসে অবশ্যই দুটি জিনিস ক্রয় করুন এবং সেই দুটি জিনিস ঠিকঠাক মতো আপনি আপনার জীবনে প্রয়োগ করুন। প্রত্যেকটি মানুষ নিজের জীবনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। আপনি যদি কোটিপতি হতে চান, তবে এই ধনতেরাসে অবশ্যই আপনি ঝাড়ু কিনে আনুন। তবে মনে রাখবেন, দুটি ঝাড়ু কিন্তু কিনবেন এবং একটি ঝাড়ু কিনবেন না। ঝাড়ু কেনার পর ঝাড়ুর উপর সাদা সুতো দিয়ে বাঁধুন, তারপর ঝাড়ুর ব্যবহার শুরু করুন এবং আপনি যে ঝাড়ুটি কিনছেন সেটি কেনার সাথে সাথে বাড়িতে আপনার যে পুরনো ঝাড়ু আছে সেটিকে বর্জন করার চেষ্টা করুন এবং সেই পুরনো ঝাড়ুটি আপনি বর্জন করার পর নতুন ঝাড়ু দিয়ে আপনি ঘর ঝাড় দিন। দ্বিতীয় যে জিনিসটি আপনি কিনবেন সেটি কিন্তু রূপার, অর্থাৎ চাঁদির লক্ষ্মী গণেশ রয়েছে এরকম পয়সা, অর্থাৎ কয়েন। আপনি কিন্তু অবশ্যই এই রকম পয়সা বা কয়েনই কিনবেন এবং সেটি বিধিপূর্বক পুরোহিতকে দিয়ে মন্দিরে গিয়ে পুজো করিয়ে নিন এবং পুজো করানোর পর সেই কয়েনটি রেখে দিন আপনার নিজস্ব ক্যাশ বাক্সে অথবা আলমারিতে। দেখবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে। ধন্যবাদ।